হচ্ছে নতুন জন্ম নিবন্ধন করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে? আগের মতো যে পিতামাতার ভোটার আইডি দিয়ে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করে ফেলতেন সেটা আর হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সঙ্গে আছি আমি আকরাম হোসেন সুমন। আজকে আমি কথা বলবো জন্ম নিবন্ধন নিয়ে। দেখুন, বেশ কিছুদিন ধরে জন্ম নিবন্ধন করা যাচ্ছে না, সেই বিষয়ে কথা বলবো এবং কথা বলবো নতুন যে আপডেট এসেছে, নতুন জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে আপনাদের জেনে রাখা ভালো। আগের মতো কিন্তু জন্ম নিবন্ধন করতে পারবেন না। সার্ভার আপডেট হওয়ার পরে এখানে অনেক পরিবর্তন নিয়ে আসছে বাংলাদেশ সরকার, তাই আপনি পুরো ভিডিওটা দেখুন। আর অনুরোধ করব, প্লিজ যদি আপনি আমার পেজ বা আমার আইডি থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন, সম্ভবত জুলাই 1 তারিখ থেকে আমরা ঠিকমতো জন্ম নিবন্ধন করতে পারতেছি না। কারণ হচ্ছে জন্ম নিবন্ধনের যে সার্ভার সেটার কাজ চলমান, সেই জন্য আমরা কাজ করতে পারতেছি না। গত 10 থেকে 12 দিন হতে পারে আমরা নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারলেও আমাদেরকে কিন্তু প্রিন্ট দিচ্ছে না। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা জন্ম নিবন্ধনের আবেদন করেছি, করার পরে আমি এখানে শত চেষ্টা করেও এটার যে প্রিন্ট কপি সেটা কিন্তু আমি প্রিন্ট করতে পারতেছি না। আমি যদি এটাকে অন্যভাবে প্রিন্ট করতে চাই, যেমন আমরা ওই যে আবেদনের যে কোড সেটা দিয়ে এখান থেকে প্রিন্ট করা যেত, এখান থেকেও যাচ্ছে না। যত ধরনের সংশোধন সেটাও করা যাচ্ছে না, তাছাড়া যে মৃত্যুর অনলাইন নিবন্ধন সেটাও করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে জন্ম নিবন্ধনের সার্ভারের আরও কিছু পরিবর্তন আনা হচ্ছে, এই জন্যে মূলত আমাদের কাজগুলো করা যাচ্ছে না। আচ্ছা, এরপরে এই যে অন্য একটা সার্ভার দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরের সার্ভার। এখান থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এইসবের আবেদন করি আমি। কিন্তু গত 3 দিন ধরে একটা আবেদন শেষ করতে পারি নাই। 3 দিনে আমি কম করে হলেও 30 বার ট্রাই করেছি, আমার এখানে আবেদনটা সম্পূর্ণ করা যায়নি। এর কারণ হচ্ছে আমি যে এখানে নগদ অ্যাকাউন্টটা বসিয়েছি সে নগদ নাম্বারটা একবার দেখাচ্ছে নট ভেরিফাইড, আবার দেখাচ্ছে নট রেজিস্টার্ড, এগুলো দেখাচ্ছে। এরপরে আমি এখানে ওই ক্লায়েন্টের অন্তত 4-5টা নগদ নাম্বার দিয়ে আমি এখানে চেষ্টা করি, কাজটা হয়নি। অথচ ওদের সেই নগদ নাম্বারগুলো দিয়ে তারা নাকি প্রত্যেক দিনে লেনদেন করতে আসে, তারপরেও হয়নি। ইভেন আমি আমার নিজের নাম্বার দিয়ে চেষ্টা করি, সেটাও হয় না। আমার নাম্বার তো আর কোনো ভুল হবে না, আমি জানি এটাতে সমস্যা নেই, সেটাও হয় না। তার মানে কি সার্ভারের সমস্যা। যাই হোক, তো অনেকগুলো সার্ভার এরকম ঠিকমতো কাজ করতেছে না, বিধে আমরা ঠিকমতো কাজ করতে পারতেছি না। এখন আপনারা অনেক কাস্টমার মনে করেন কি যে ধুর, এই দোকানে কাজ জানে না, আমরা আরেক দোকানে যাই। না ভাই, সার্ভার সবার জন্য কিন্তু একটা। যেমন আমার এখানে গত 2 দিন আগেও কিছু মহিলা এরকম চলে গেছে যে এরে দিয়ে কাজ হবে না, এ পারবে না। তারা বুঝতেছে না যে এটা সার্ভারের সমস্যা। তারা মনে করতে আসে না অন্য দোকানে গেলে হবে, অথবা এই যে অফিসেও কাজ করে ইউনিয়ন পরিষদ অফিসে সেখানে হবে। যাই হোক, এটা আমার ভুল না, এটা সার্ভারের সমস্যা আর তাদের বোঝার ভুল। এখন আমি যে বিষয়ে কথা বলবো, যে নতুন জন্ম নিবন্ধন করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। বর্তমানে আপনি যদি নতুন জন্ম নিবন্ধন করতে চান তাহলে আগের মতো যে পিতামাতার ভোটার আইডি দিয়ে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করে ফেলতেন সেটা আর হবে না। এখন যদি আপনি জন্ম নিবন্ধন করতে চান আপনার সন্তানদের, তাহলে অবশ্যই আপনাদের অর্থাৎ যেই সন্তানের জন্ম নিবন্ধন করবেন তার পিতামাতার ভোটার আইডিও থাকতে হবে এবং অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন বলতে আমরা কি বুঝি, অনেক মানুষে এসে যেটা বলেন যে ওই যে পরিশোধ থেকে যে পরিশোধ কপিটা আপনাদেরকে প্রিন্ট করে দেয় সই সিল মেরে, আপনারা মনে করেন সেটাই অনলাইন কপি। না, সেটা না, অনলাইন ভেরিফিকেশন কপি, যেটা আমরা অনলাইন থেকে নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে বের করি, সেটা লাগবে। এবং সেটা হলেও হবে না, সেখানে আপনার যে নামগুলো বাংলা পাশাপাশি ইংরেজি থাকতে হবে। যদি আপনার বাংলা থাকে, ইংরেজি না থাকে, তাও হবে না। আপনাদেরকে বলি, আগে আমরা যখন জন্ম নিবন্ধন আবেদন করতাম তখন আমরা পিতামাতার নাম লিখে দিতাম, এখন লেখার সিস্টেম নেই। এখন আমরা ওই যে পিতামাতার জন্ম নিবন্ধন যে নাম্বার সেটা এবং জন্ম তারিখ দেওয়ার পরে অটোমেটিক পিতামাতার নাম এখানে চলে আসবে। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে পিতামাতার নাম সংশোধিত থাকতে হবে, বাংলা এবং ইংরেজি। এখন যদি আপনাদের সন্তানের জন্ম নিবন্ধন করার আগে আপনাদের স্বামী স্ত্রী জন্ম নিবন্ধন সংশোধিত না থাকে, আপনারা যে কোনো কম্পিউটারে গিয়ে আগে অনলাইন থেকে ভেরিফাই কপিটা বের করবেন, করে সেখানে আপনারা দেখবেন প্রথমে ইংরেজি আছে কি না বা সন্তানের ক্রম, এই যে বিভিন্ন ডিটেলস, এগুলো ঠিক আছে কি না। যদি না থাকে, যে কোনো কম্পিউটারে
আপনি চলে আসবেন। আসার সময় আপনার ভোটার আইডি বা আপনার পিতামাতার ভোটার আইডি যদি থাকে ডকুমেন্টস, সেগুলো নিয়ে আসবেন। কেন সেগুলো নিয়ে আসবেন? এই যে আপনাদের যে স্বামী স্ত্রীর জন্ম নিবন্ধন, সেখানে আপনাদের পিতামাতার নামের সাথে এখানে যে আপনার জন্ম নিবন্ধনে নাম ঠিক আছে কিনা আপনি এটা যাচাই করে নেবেন। কারণ আপনি একটা কাজ করবেন, বারবার করার তো দরকার নাই, বারবার খরচ করবেন, বারবার কষ্ট করবেন, বিরক্ত হবেন, সেটা না করে আপনি যখন সব কাগজপত্র নিয়ে আসবেন, আসলে আমরাই আপনাকে বুঝিয়ে দিব যে আপনার এখানে দেখুন আপনার পিতার আইডির সাথে আপনার এখানে আপনার জন্ম নিবন্ধনে পিতার নামে এটা আছে এটা নেই। যেমন একটা এক্সাম্পল, হয়তো আপনার পিতার নাম আছে শহীদ উল্লাহ, এখন এখানে শহীদ উল্লাহ, এই যে উল্লাহ কিন্তু তিন চার রকম লেখা হয়। এখন আপনার নিবন্ধনে যেরকম আছে দেখা গেছে আপনার পিতার ভোটার আইডিতে আরেক রকম আছে, যার কারণে আপনার নিবন্ধন এবং আপনার পিতার ভোটার আইডির সাথে নামটা দুই রকম হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আপনি জায়গা জমি সব ক্ষেত্রে তো এগুলো লাগবে, এই ডকুমেন্টসগুলো লাগবে, তখন আপনি কিন্তু সমস্যায় পড়বেন। যার কারণে আগে আপনারা নিজেদের স্বামী স্ত্রীর জন্ম নিবন্ধন ঠিক করে নেবেন আপনাদের পিতামাতার ভোটার আইডি অনুযায়ী, এরপরে এইগুলো নিয়ে আসবেন, তখন আপনার সন্তানের জন্ম নিবন্ধন হবে। এটা বর্তমান 2023 সালের আপডেট। তো এই ছিল বিষয়বস্তু। আর যে সার্ভারের যে কথাগুলো বলতেছি, সত্যি সার্ভারের সমস্যার কারণে আমাদের কাজে অনেক ভোগান্তি হচ্ছে, আমরাও অনেক মানসিক পেরেশানির ভেতরে আছি, আপনারাও আছেন। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।